আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে জানব ই সিগারেট খাওয়া হারাম নাকি হালাল, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই ও বোনেরা, সিগারেট তামাক জাতীয় দ্রব্য, ভিতরে তামাক থাকে, দুর্গন্ধ হয়, এমন অনেক কিছু বিবেচনা করে ওলামায়ে কেরাম এই সিগারেট খাওয়াকে কেউ হারাম বলেছেন, কেউ মাকরুহ বলেছেন, সময় অপচয়, অর্থের অপচয়। ঠিক তদ্রূপ ই সিগারেট, এটার মধ্যে আপনার তামাক সিগারেটের ফ্লেভার থাকে, এটা ফ্লেভার থাকে, সরাসরি তামাক থাকে না, ধোয়া হয়, ধোয়াটা খায়। তো এমন অনেক কিছু বিবেচনা করে এই বিষয়ে যদি গুলো নিয়ে যদি আমরা, যেহেতু এটা আধুনিক একটা বিষয়, সরাসরি সিগারেট না, একটা ফ্লেভার, তো এটা খাওয়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলেছেন, আসলে একজন মানুষ সিগারেট কখন খায়, ফ্লেভার খাক আর অরিজিনাল সেই তামাক জাতীয় সিগারেট খাক। সিগারেট এটা যেহেতু সেটার সাথে সাদৃশ্য, এবং এগুলো আরেকটা সাদৃশ্য হচ্ছে এগুলো বিধর্মের যে জিনিস, মুসলমানের পক্ষ থেকে এই জিনিসগুলো খাওয়া ঠিক না। আল্লাহ রাসূল কখনো এই সমস্ত খাবার খাননি, কোনো সাহাবা খাননি, খাওয়ার জন্য বলেননি। এই সমস্ত জিনিস বিবেচনা করলে যেটা সাহাবারা খান নাই, এটা সরাসরি সিগারেট হোক আর সিগারেটের সাদৃশ্য হোক, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু এটা কিছু ফ্লেভার, এটা খাওয়া যেতে পারে। আবার কেউ কেউ বলেছেন এটা হারাম, যেহেতু কোনো রাসূল খান নাই, সাহাবারা খান নাই, খাওয়ার পক্ষে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় নাই। এবং তারা আলো দলিল দেন, যেহেতু সে ফ্লেভার খাচ্ছে, ফ্লেভার খেতে খেতে একটা সময় দেখা যাবে তার সময়ের অপচয়, অর্থের অপচয়, টাকা পয়সার অপচয়, এবং অনর্থক একটা কাজ, এগুলোর পিছনে মনোযোগ দেওয়া উচিত না। এই কারণে যখন এই কাজগুলো একজন মানুষ করবে, প্রতিনিয়ত করতে থাকবে, তখন কিন্তু সে ওই সিগারেটের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। হয়তো এটা না গেলে আরো আধুনিক যে কোনো ধরনের মদ খেলো না, মদের ফ্লেভার খেলো, ওটার প্রতি আকৃষ্ট হবে। একটা সময় দেখা যাবে যে মানুষ গুনাহের প্রতি লিপ্ত হয়ে যাচ্ছে, এই জন্য এটা থেকে বিরত থাকাই ভালো। বিরত থাকবো আমরা এগুলো, এটাও হয়তো বা যদি এই জিনিসগুলো আমি ভবিষ্যতে খারাপ না করি, খারাপের দিকে উদ্বুদ্ধ করছি, খারাপ করছি এবং এগুলো করার কারণে আমি খারাপের দিকে উদ্বুদ্ধ হচ্ছি, প্রভাবিত হয়ে যাচ্ছি, তাহলে তো অবশ্যই এগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। আমি প্রভাবিত হচ্ছি না, একজন মানুষ আমাকে এটা কিনতে দেখলো, সেভাবে সে কি কিনলো, আমিও কিনি, আমিও খাই, এটা কিন্তু প্রচার হয়েই যায়। এই জন্য হারামের যে কোনো উপায় অবলম্বন করা, এটাও হারাম। এই জন্য ই সিগারেট আমার মনে হয় এটাও হারাম, কারণ এটা গেলে একটা সময় আরো বড় বড় জিনিসের প্রতি আকৃষ্ট হবে। এই হচ্ছে একটা ব্যাপার। তাছাড়া আল্লাহ কোরআনে পাকের মধ্যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, এই যে মুমিন, একজন মুমিন, একজন মানুষ কিভাবে প্রকৃতপক্ষে মুমিন হবে, মুমিন হওয়ার কিছু বৈশিষ্ট্য কোরআনে পাকের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো এই কয়েকটা আয়াত রয়েছে, সেই আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে, আকাম থেকে বেঁচে থাকে, তারা প্রকৃতপক্ষে মুমিন। প্রকৃতপক্ষে মমিন হতে চাইলে এটাও কিন্তু একটা আকামের মতো, অনর্থক টাকা পয়সা, অনর্থক সময় নষ্ট, এগুলো থেকে বেঁচে থাকলেও আপনি প্রকৃতপক্ষে মমিন হতে পারবেন। যে কোরআনের আয়াত, হাদিস, রাসুল খান নাই, ওর সময় নষ্ট, খারাপের দিকে প্রভাবিত হওয়ার সম্ভাবনা, কোনো মানুষ কিনতে দেখলে সেও এটা খাবে, অনেক কিছু বিবেচনা করে এটা হারাম হওয়ার পক্ষে যেহেতু বেশি দলিল পাওয়া যাচ্ছে, তাহলে এগুলো থেকে বিরত থাকাই ভালো। এবং অর্থের অপচয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।